বাংলায় ছাপাখানার সূত্রপাত ও স্বাধীন বাংলাদেশের সঙ্গে ছাপাখানার সম্পর্ক সহ বাংলার প্রাচীন মুদ্রণ কৌশল নিয়ে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে মাসব্যাপী প্রদর্শনী। সামনে রাখা ছোট ছোট 456টি বাক্স, এর মধ্যে আছে বাংলা অক্ষর এবং যুক্তবর্ণ। ফ্রেমে অক্ষরগুলো পাশাপাশি বসে তৈরি হয় শব্দ, আর শব্দ মিলে বানায় কথা। এসব কথাই মলাটে মুড়ে চলে যায় পাঠকের কাছে। এসবই প্রিন্টিং মেশিনের কথা। তবে আধুনিক প্রিন্টিং মেশিনের দাপটে পুরনো মেশিনগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটা অক্ষর এখানে সাজানো আছে, এই সাজানোর পর এটা মাথায় রাখতে হবে কোথায় কী আছে। এখন এটা রেয়ার, মফস্বলে কিছু আছে, এদিকে শহরের মধ্যে খুবই কম। ডিজিটাল মেশিন আছে, এই ধরনের মেশিনে এগুলি মেশিন তো এখন নাই, এগুলি এখন মনে করেন এই মেশিনে ছাপা চায় না মানুষ। 1556 সালে ভারতবর্ষের গোয়ায় ছাপাখানা স্থাপনের 222 বছর পর বাংলার শ্রীরামপুরে ছাপাখানা স্থাপন হয়। 1778 সালে এখান থেকে ছাপানো প্রথম বইটি ছিল বাংলা ব্যাকরণের বই। বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন, বাংলাদেশের ছাপাখানার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে ছাপাখানার অবদান তুলে ধরা হয়েছে জাতীয় জাদুঘরে। মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছাপাখানার নানা বিষয় তুলে ধরেন বিশিষ্টজনেরা। সে ছিল শিক্ষাটা ছিল পরম্পরা, গুরু পরম্পরা, এবং শিক্ষাটা ছিল কুক্ষিগত। মুদ্রণ শিল্প হলো মানুষের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই মুদ্রণ শিল্প কুক্ষিগত জ্ঞান বিজ্ঞানকে ঐতিহাসিক একটা বিপ্লবের মাধ্যমে জনগণের হাতে নিয়ে এসেছে। লাইন ব্লক, মনোটাইপ, লাইনোটাইপ, যে তারুণ্য তা তো আমাদের এই ধারাবাহিক যদি না জানে, নিজের শিকড়ের কথা যদি না জানে, শিকড় থেকে কী করে পুরো এই গাছটা, বাংলাদেশের এই গাছটা যে বড় হচ্ছে সেটা তো আমাদের জানতে হবে। বর্তমান ছাপাখানার সঙ্গে প্রথম দিককার ছাপাখানার রয়েছে বিস্তর ফারাক। তরুণ সমাজের কাছে বিবর্তনের এ চিত্র তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন বলে জানান উদ্যোক্তারা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।